নমস্কার। শনিদেবকে নিয়ে আলোচনা হচ্ছিল, আমি বারবার করে বলি আসল রত্ন গ্রহদের যত্ন। যদি আপনারা গ্রহদের রেসপেক্ট করেন, জন্মকুণ্ডলীতে যদি আপনার যে গ্রহই খারাপ থাক তাকে যদি সসম্মান দেন, তার নিষ্ঠা সহকারে তার রেসপেক্ট করেন, সেই কথা বলবেই। শনিদেবের কথা শুনলে আমরা কিন্তু অনেককে ভয়ে আড়িষ্ট হয়ে পড়ি, এই আমার শনি যদি আমার এই ক্ষতি করে আমার ওই ক্ষতি করে, তাই তো? ভয় পাওয়ার কারণ নেই, নেভার। শনিদেব বলেছে আমি ন্যায়ের প্রতীক, যে আমার প্রতি শ্রদ্ধা যাপন করবে তাকে আমি কোনোদিন অনিষ্ট করব না। উপায়গুলো করতে হবে, টিপস টোটকাগুলো করতে হবে। আপনি শনির জন্য পড়ছেন নীলা, এমেথিস, উপরত্ন বা মূল যদি পড়ে থাকেন, তার সাথে সাথে কিন্তু এই উপায়গুলো আপনাকে করতে হবে, তাহলেই আপনি জীবনের আসল রূপ দেখতে পারবেন। শনি পারে একটা মানুষকে নিচে থেকে উপরে নিয়ে যেতে, একটা ভিখারিকে বড় লোক করে দিতে, আবার একটা বড় লোককে ভিখারি করে দিতে, এই শনিই পারে। যাই হোক, আমাদের লগ্ন সাপেক্ষে কোন কোন ঘরে শনি থাকলে তার কি এফেক্ট আমরা পাই সেই নিয়েই আলোচনা হচ্ছে। আজকে আমরা জন্মকুণ্ডলীতে লগ্নের নবমে যদি শনি থাকে তাতে আমাদের জাতক জাতিকাদের কি অবস্থা হতে পারে সেই নিয়ে আজকে আলোচনা হবে। জাতক জাতিকারা সাধারণত ধার্মিক হয়, এরা রাজ্য রাজনীতিতে প্রচুর সফলতা লাভ করে। যদি যাদের জন্মকুণ্ডলীতে লগ্নে নবমে শনি আছে তারা যদি রাজ্য রাজনীতিতে যুক্ত থাকে, সেই সব জাতক জাতিকারা রাজ্য রাজনীতিতে প্রচুর মান সম্মান পেয়ে থাকে এবং শারীরিক দিক থেকে তাদের একটা দুর্বলতা থাকবেই, শারীরিক দিক দিয়ে। এবং যদি সেই শনি যদি আবার নিচ হয়ে থাকে তার নেগেটিভ রেজাল্ট দেবে, সেখান থেকে বাঁচার উপায় কি? আমি একটা কথাই বলি, শাস্ত্র যেমন জানাচ্ছে আমার জন্মকুণ্ডলীতে এই গ্রহদোষ এইগুলো আছে, আবার সেই শাস্ত্রই জানাচ্ছে সেখান থেকে বাঁচার উপায়। এই উপায়গুলো কিন্তু আপনাকে করতে হবে। কি করতে হবে? শনিবার দিন নিরামিষ আহার গ্রহণ করতে হবে। আমি একটা কথাই বলবো, বারবার করে বলি, শনিবার দিন, শনি মঙ্গলবার এবং শনিবার দিন হনুমানজির পুজো এবং প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করতে হবে বা শ্রবণ করতে হবে, কানে আপনি শুনতেও পারেন। শনিদেবকে তুষ্ট করার জন্যে সর্ষের তেল বা তিলের তেল দিয়ে শনিদেবকে স্নান করাতে পারেন। এবার আপনারা বলতে পারেন, স্যার আমাদের তো এখানে পাথরের মূর্তি নেই, এখানে মাটির মূর্তি আছে, অবভিয়াসলি সেখানে তো আপনি স্নান করাতে পারবেন না, এটা বাস্তব ঘটনা। কি করবেন? একটুখানি সর্ষের তেল নিয়ে প্রতিটা মন্দিরে আপনি দেখবেন প্রদীপ জ্বলে, সর্ষের তেলের প্রদীপ, সেই প্রদীপটার মধ্যে তেলটা আপনি কি দিয়ে আসুন, আর একটু তেল অশক্ত গাছের গোড়ায় দিয়ে দিন। যদি যাদের মানে মাটির মূর্তি আছে তাদের ক্ষেত্রেই বললাম, আর যেখানে পাথরের মূর্তি আছে সেখানে আপনি স্নান করাতেই পারেন। শনিবার দিন কোনো নেশা করবেন না। এবং আমি যে আটটা উপায় বলেছিলাম আমার শনিদেবকে নিয়ে এপিসোডে, প্রথম এপিসোডে, সেই আটটা উপায় যদি করতে পারেন বছরে একবার বা বছরে দুবার, তাহলে আপনার জীবনে চাকা ঘুরে যাবে, শনির কুপ্রভাব পড়বে না আপনার উপর, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এরপরে চলে আসবো আমি দশম ঘরে যদি শনি থাকে, লগ্নের দশমে যদি কুণ্ডলীতে থাকে, জাতক সঙ্গীত প্রিয় হয় বা সঙ্গীত শিল্পীও হয়ে থাকে, তার যদি নক্ষত্র সক্ষেত্র থাকে সেটাও দেখতে হয় আমাদের জন্মকুণ্ডলীতে, তারা প্রচণ্ড উদ্যমী হয় এবং কর্মে এরা প্রচণ্ড বিশ্বাসী, কোনো কাজকে এরা ছোট বলে না। যাদের লগ্নের দশমে যদি শনি থাকে তারা কোনো কাজকে ছোট বলে মনে করে না এবং তারা খুব ধীর, স্থির, নম্র স্বভাবের হয়ে থাকে। জাতক সাধারণত রাজ্য রাজনীতিতে বিশাল উন্নতি করে থাকে, এইসব জাতক জাতিকারা বহু সম্মান লাভ করে, ধন সম্পত্তি প্রচুর লাভ করে যাদের দশমে শনি থাকে, রাজযোগ সৃষ্টি করে, যেটা রাজযোগ সৃষ্টি করে। এবং
নিচ রাশি সে শনির প্রভাবে জাতকের যদি সেই নবম স্থানে যদি দশম স্থানে যদি সেই শনি যদি নিচস্থ হয়ে পড়ে তাহলে কুপ্রভাব দেবে। আপনি তো জানেন আপনার জন্মছকে দশমে আছে, পজিটিভ রেজাল্ট তৈরি করতে হবে, নেগেটিভ আপনি পাচ্ছেন। যদি দেখা যাচ্ছে আপনার শনি ধরুন সেখানে মেষ রাশিতে রয়েছে, সেখানে নিচস্থ হয়ে গেছে, তুলা রাশিতে সে উচ্চস্থ, মেষ রাশিতে সে নিচস্থ হয়ে গেছে, তখন তিনি আপনি কি করবেন বা আপনারা কি করবেন? তখন এই উপায়গুলো করতে হবে যে উপায়গুলো আমি বলবো। দক্ষিণাকালীন মন্ত্র অতি অবশ্যই করবেন, দক্ষিণাকালীন মন্ত্র। কেন? শনির ইষ্ট দেবী মা দক্ষিণা কালী, তার যদি ইষ্ট ধ্যান ইষ্ট মন্ত্র যদি আপনি পাঠ করেন তাহলে আপনি এই শনির কুগ্রহের প্রভাব থেকে আপনি মুক্তি পাবেন। প্রতি মঙ্গলবার ও শনিবার হনুমানজির পূজা, হনুমানজির ব্রত, হনুমানজির চল্লিশা পাঠ করুন, সেখান থেকে মুক্তি পাওয়ার, শনিদেবের হাত থেকে মুক্তি পাওয়ার জন্যে। এছাড়া আপনি করবেন কি, হলুদ রঙের বস্ত্র ধারণ করবেন, হলুদ রঙের বস্ত্র ধারণ করবেন এবং কোনো নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করবেন না। এরপরে আমি চলে আসব একাদশে। একাদশে যাদের শনি আছে তারা কি করবেন, একাদশে যাদের শনি আছে তারা কি হতে পারে, সেসব জাতক জাতিকারা ধার্মিক হয়, জাতকরা রোগহীন হয়ে থাকে, তাদের রোগ সচরাচর চট করে ডাক্তারের কাছে যেতে হয় না, এবং কিন্তু তারা ক্রোধী হন, কিছু কিছু ক্ষেত্রে তারা ক্রোধী হয় আবার কিছু কিছু ক্ষেত্রে ক্রোধীন হয়েও পড়ে, তাদের মনে রাগ ফাগ অতটা থাকো নাও থাকতে পারে, সেটা নক্ষত্র সাপেক্ষে আমাদের বিচার করতে হয়। ন্যায়ের প্রতীক হয় এরা, এরা অন্যায়কে প্রশ্রয় দেয় না, জীবনে সব রকম সুখ ভোগ করে থাকে যাদের একাদশে শনি। এবং কিন্তু শনি একাদশে থাকলে নিঃসন্তান হওয়ার চান্সও অনেক সময় আমরা দেখে থাকি, বা লেট, অনেক দেরি করে বিয়ে হয়ে গেছে, 10-12 বছর বিয়ে হতেও দেরি করায় এই শনি। তা সেই সব জাতক জাতিকারা কি করবেন, আমি একটা কথাই বলি, পূজোর পাঠ করে জীবনে আপনি মূল লক্ষ্যে পৌঁছাতে পারবেন। মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে আপনার জীবনের তৃতীয় ইন্দ্রিয় মানে সিক্স সেন্স যেটাকে আমরা বলি সেটাকে আপনি জাগ্রত করতে পারবেন। কি করতে হবে, 43 দিন এই উপায়টা করতে হবে। প্রতি 43 দিন সকালে সূর্য ওঠার আগে সর্ষের তেল আপনার বাড়ির যে মেন গেট তার সামনে একটুখানি করে দিতে হবে, যাদের একাদশে শনি আছে। মুখ্য দোয়ার যেটাকে আমরা বলি সেখানে কিন্তু অল্প একটু করে আপনাকে তেল দিতে হবে। ঘরের বাইরে যাবার সময় কোনো কাজে যাচ্ছেন, আপনি শুভ কাজে যাচ্ছেন, সিদ্ধি করার জন্য, সেই কাজ সিদ্ধ করার জন্যে কি করতে হবেন, একটা পাত্রে একটু জল রাখবেন, সেখানে আপনার মুখটা দেখে আপনি কাজে বেরিয়ে যান, আপনার সেই কাজ সফল হবেই। যাদের একাদশে শনি আছে এবং অতি অবশ্যই হনুমানজির পুজো পাঠ করতে হবে, দক্ষিণা কালীর মন্ত্র পাঠ করতে হবে এবং ওং শনিশ্চরায় নমঃ শনিদেবের মন্ত্র পাঠ করতে হবে, শনিবার দিন নিরামিষ আহার গ্রহণ করতে হবে। এই উপায়গুলো যদি আপনি করেন তাহলে শনিদেবের থেকে আপনি মুক্তি পাবেন। যদি আপনার লগ্নের দ্বাদশে শনি থাকে তাহলে আপনি কি করবেন, তার পজিটিভ রেজাল্ট না নেগেটিভ রেজাল্ট সেটা নিয়ে আমি বলবো। যদি আপনার লগ্নের দ্বাদশে থাকে, এই জাতকরা হয় কুর, প্রচণ্ড রাগী হয়, এরা কোনো নিচ কাজ করতে দ্বিধাবোধ করে না। এছাড়াও জাতক অলস প্রকৃতির হয়, এইসব জাতক জাতিকারা প্রচণ্ড অলস প্রকৃতির হয় এবং তারা জীবনে জ্ঞান, বাস্তব জ্ঞান থেকে তারা একটু বিরত থাকে। শনি শুভ হলে এই জাতক প্রচণ্ড ধনী হয়, যদি সেই শনি যদি তার দ্বাদশ ঘর অর্থাৎ তুলা রাশিতে বসে আছে তাহলে সেই সব জাতক জাতিকারা প্রচণ্ড ধনী হবে এবং কোটিপতি হবে, কোটিপতি তারা হয়। যদি না হন, যদি আপনার এটা নেগেটিভ যদি রেজাল্ট দেয় তাহলে আপনি কি করবেন, তার থেকে বাঁচার তো উপায় আছে, পজিটিভ
যেমন আছে আমার জন্মছকে তেমনি নেগেটিভও আছে। নেগেটিভটাকে পজিটিভ করার দায়িত্ব কিন্তু আপনার। কি করতে হবে? উপায় তো আছে। করতে হবে কি? করতে হবে কি? শনিবার দিন নিরামিষ আহার, কোনো নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করবেন না, মিথ্যে কথা বলবেন না, মিথ্যাচারী কাউকে মিথ্যাচারী করে কোনো অর্থ উপার্জন বা এসব করবেন না। করতে হবে কি? 12টা বাদাম, একটি লাল কাপড় বেঁধে লোহার পাত্রে রেখে মুখ বন্ধ করে এটা বাড়ির কোনো একটা নির্জন স্থানে বা বাড়ির থেকে দূরে কোনো একটা নির্জন স্থানে মাটির মধ্যে গিয়ে পুঁতে দিয়ে আসবেন, তাহলে এর পজিটিভ রেজাল্ট পাবেন। ভালোর তো কোনো শেষ নেই। যাদের মনে করছেন আপনার জীবনে সব পাচ্ছি, ভালো পাচ্ছি, আরও ভালো পেতে চাই, তারাও এই উপায়গুলো করে দেখুন, আরও ভালো রেজাল্ট পাবেন। আমি একটা কথাই বলবো, শনিদেব হচ্ছে ন্যায়ের দেবতা, শনিদেব হচ্ছে ন্যায়ের দেবতা। এর থেকে বাঁচার জন্যে আপনি যদি সদা সর্বদা নিষ্ঠা সহকারে চলেন, আর ওই 8টা উপায় যেটা বলেছিলাম, অনেকে সেদিনকে বলেছে, আর একবার যদি আপনি বলে দেন তো খুব ভালো হয়। আমি তাও আরেকবার বলে দিচ্ছি কি করতে হবে। প্রথম দিন, প্রথম যেদিন থেকে আপনি করবেন, টানা 8টা সপ্তাহ পর পর এই 8টা দিন, 8টা শনিবার এই উপায়গুলো করতে হবে, এবং নিরামিষ থাকলে খুব ভালো হয়। সর্ষের তেল 1 কেজি 250 বা 125 গ্রাম হতে পারে, আপনার সাধ্য অনুযায়ী নিতে। প্রথম সপ্তাহে আপনি এটা শনি মন্দিরে দান করবেন। কালো মাসকলাই ডাল দশকর্মার দোকানে পেয়ে যাবেন, 1 কেজি 250 বা 125 গ্রামও আপনি দান করতে পারেন। ভেলি গুড় 1 কেজি 250 বা 1 কেজি 125 গ্রামও আপনি শনি মন্দিরে এটা দান করবেন। লোহার জিনিস, সে হাতা হোক, খুন্তি হোক, ঠাকুরের যেমন ইউজ করার জন্যে, সেরকম যদি আপনি কোনোভাবে ওই 1 কেজি 250 আপনি দান করতে পারেন। দিতে পারেন কি? একটা কালো ছাতা, কালো ছাতা দিতে হবে। কি? একটা নীল রঙের কাপড় শনিদেবের নাম করে অর্পণ করে দিয়ে আসবেন। দিতে হবে কি? একটি নীল পাড়ের ধুতি। এবং সব শেষে আপনি শনিদেবের নাম করেই একটা 8 নম্বরে রবারের জুতো নিয়ে যাবেন, সেটা মন্দিরের বাইরেই রাখবেন, সেটা মন্দিরের বাইরেই রাখবেন। রেখে মশাইকে বলবেন এটা আমি রেখে গেলাম, আপনি তো অর্পণ করছেন ঠাকুরকে, শনিদেবকে। এই 8টা জিনিস উপায়টা করুন। আরও একটা আমি আপনাকে ধন্যন্তরী উপায় বলছি, যদি দেখছেন আপনার জীবনের চাকা আর ঘুরছে না, কিছুতেই করছে না, তখন আপনি কী করেন, আপনার যে পায়ের ছেঁড়া চটিটা, আপনার যে পরা জুতোটা, সেই জুতোটা কোনো দেবী মন্দিরে গিয়ে ছেড়ে দিয়ে চলে আসুন, অন্য নতুন জুতো পরে ওই জুতোটা ছেড়ে দিয়ে আপনি অন্য কোনো একটা নতুন জুতো কিনে বাড়ি ফিরে আসুন, দেখুন আপনার জীবনের চাকা ঘুরতে বাধ্য। আপনারা আমাকে এই অনুষ্ঠানটা দেখছেন প্রতিদিন, নিয়মিতভাবে আমাকে এই সময় পাচ্ছেন। আমার ইউটিউব চ্যানেলটা হচ্ছে জ্যোতিষ মৃত্যুঞ্জয় নাগ। আপনারা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন। আমি যখন নতুন নতুন ছবি মানে ভিডিও আপলোড করব বিভিন্ন টোটকা নিয়ে, তখন কিন্তু সবার আগে আপনার কাছে আমার অনুষ্ঠানটা পৌঁছে যাবে। আমাকে আপনারা পাচ্ছেন সাধারণত গড়িয়াহাট শনিবার, মঙ্গলবার পাচ্ছেন আপনারা আমাকে ব্যারাকপুর, মধ্যমগ্রামে আমাকে প্রায় দিনই পাচ্ছেন এই দুদিন বাদ দিয়ে, আর উত্তরপাড়া আমাকে একদিন পাচ্ছেন। এছাড়াও পাচ্ছেন মাসে একদিন করে দুর্গাপুর, পাচ্ছেন শিলিগুড়ি, আলিপুরদুয়ার, অন্যান্য স্টেট, অন্যান্য রাজ্যে আমাকে নিয়মিত আপনারা পাচ্ছেন আগরতলায় ও দিল্লিতে। নমস্কার। জীবনের যে কোনো সমস্যায় প্রয়োজন নিখুঁত বিচার ও অসামান্য প্রতিকার, ভরসা ও পারদর্শিতায় জ্যোতিষ বাস্তুবিদ গ্র্যান্ড থ্রিফ মাস্টার মৃত্যুঞ্জয় নাগ। যোগাযোগের নাম্বার 9875818971, 9836164211।